Do you have a Shabbat state? Should you bring that? After a state of ten, they account Lamba book to the Shomoyna. I mean, after the share, I cannot do any better to it. She be sure after that. I'm so some for K. After only eight Muluan. সিটিচারণ হয়েছে এবং সেই সিটিচারণ থেকে তার তার যে অবদান এই সমাজের বুদ্ধিবৃত্তির পুনর্বিন্যাসের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটি নানাভাবে নানা আলোচনায় এসেছে। তার ব্যক্তিগত চরিত্র, তার ব্যক্তি আচরণের যে বৈচিত্র্য এসবই এসেছে। আমি মনে করি যে আজকের যারা এই আলোচনার সুযোগ করেছেন বা এই আলোচনার দায়িত্ব গ্রহণ করেছেন প্রথমে তাদের ধন্যবাদ জানানো উচিত। আমি বিশেষ করে প্রথম যিনি আজকে আলোচনা করলেন আমন সভার উপন্যাস সম্পর্কে এবং সেই এটাকে গবেষণার বিষয় হিসেবে নেওয়াটা এবং সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রহণ করাটা বাংলাদেশে যে বুদ্ধিবৃত্তিক চর্চা চর্চার ক্ষেত্রে একটি অগ্রগামী পদক্ষেপ মনে করি। আমি সেজন্য এখানে তার যে সুপারভাইজার সর্দার স্যার আছেন তাকে ধন্যবাদ জানাব। তিনি সাহস করে বলবো যে আহমদ সফার উপর কাজ করার জন্য তার একজন ছাত্রকে নিয়োগ করেছেন, তার উপন্যাস সম্পর্কে আলোচনা করেছেন। এই কথাটা বলার পেছনে অন্য একটি কারণ আছে। আমসভা আপনারা জানেন খুব সুমধুর বক্তা ছিলেন না, তিনি দুর্মুখ মানুষই ছিলেন। যেখানে সত্যের মুখোমুখি হতেন সেখানে সত্যকে সত্য বলতে গেলে অনেক কথা বলতে হয় যেটি এই সমাজ সহ্য করে না। সেজন্য বাংলা একাডেমি থেকে বলা হয়েছিল যে কুকুর এলো অঙ্গনে, অথচ এইসব কথাও বলা হয়েছে এবং তার প্রভাবগুলো কিন্তু এখনো যায়নি। এই যে এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের ফলে সমাজে যে নেতিবাচক মনোভঙ্গি গড়ে ওঠে তার ফলে শুধু আমি দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আমসভার উপন্যাস পাঠ করার জন্য, গবেষণা করার জন্য, বিশ্লেষণ করার জন্য, তাকে বোঝার জন্য একটি কাজ করেছেন। এবং আমি অত্যন্ত আনন্দিত যে অতি চমৎকারভাবে অল্প কথায় তার একটি বৃহৎ যে কাজে পরিচয় দিয়েছেন, তো আমি সেই গবেষককে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার শুরু হয়েছিল উপন্যাস নিয়ে, পূর্ব বাংলার উপন্যাস নিয়ে কাজ করতে শুরু করেছিলাম। তো তখন আমার সভাকে মানে ঔপন্যাসিক হিসেবে গণ্য করার সময় আসে নাই। তা আমি কাকে আলোচনা নেব আর কাকে নেব না এটি নিয়ে একটা মহাসমস্যায় পড়েছি যে এত মানুষে এত উপন্যাস লাগে কিন্তু আলোচনার জন্য আমি কয়জনকে বাছাই করব। তো সেই বাছাইয়ের মধ্যে প্রথম আমি একজনকে ঠিক করে নিলাম যে আমি ধরে নিচ্ছি, এটা আমার বিবেচনায় যে তিনি ঔপন্যাসিক। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি আর পাঁচজন উপন্যাসকে নাম বলেন। এইরকম করে করে তিনি যে পাঁচজন দিলেন সেই পাঁচজন থেকে আরেকজনকে নিলাম। এভাবে শেষ পর্যন্ত আমি মোট 17 জন উপন্যাসিকের নাম পেলাম, যেটা বারবার ঘুরে ঘুরে আসছে। সেটা হচ্ছে 1969-এর দিকে, 68 দিকের কথা। তো তখনও আমসভা অত ব্যাপকভাবে আসেনি, তো সেই জন্য আমার আলোচনায় আমসভা নেই। পরবর্তীকালে বইটা কিন্তু বেরিয়েছে 74-এ। এখানে একটুখানি বলতে হয় আসলে আমার বই প্রকাশের জগতে প্রবেশ করার পেছনে আমসভার একটি ভূমিকা আছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাংলা বাজার বলে এখন যে বৃহৎ বই বাজার আছে, যে বাজার এখন বলতে গেলে বাংলা বুক মার্কেটের একটা বৃহৎ অংশ, সেটাতে তখন কোনো
সৃজনশীল বই, গল্প, উপন্যাস এগুলি প্রকাশিত হতো না, শুধু ছাত্রদের শিক্ষামূলক নোট বই প্রকাশিত। তার বাইরে দুই একটি বই হয়তো পাবলিশারের পরিচিতি কেউ কিছু জীবনীমূলক গ্রন্থ এইসব জিনিসই প্রকাশিত হতো। অর্থাৎ এখন যাদেরকে আমরা সৃজনশীল প্রকাশক বলে থাকি এই ধারণাটি তখনও বাংলা বাজারে ছিল না। আহমদ সোফাই হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি এই নোট যারা ছাপে সেই প্রকাশকদের ধরে ধরে রাজি করানো যে আপনি এই বইটা করেন, এটা করলে আপনার কিন্তু ব্যবসা উন্নতি হবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনি নোট বই প্রকাশক থাকবেন না, আপনি একাডেমিক বই প্রকাশক হবেন। এইভাবে আমাদের জ্ঞানের জগৎকে মানে বই জগৎকে জ্ঞানমুখী করেছেন। এটা যে কত বড় কাজ এখন আমরা বুঝতে পারবো না, কারণ এখন অনেক প্রকাশক আমাদের প্রকাশকেরা দেখার জন্য হুমায়ুন আহমদ এবং তার পরবর্তীকালে আমাদের মানে আমাদের যারা প্রকাশক তারা লেখকদের প্রতি মনোযোগ দেওয়া শুরু করেছিল, কিন্তু তখন সেটা ছিল না। এবং এই কয়েকটি নির্ধারিত বই আনোয়ারা, মনোয়ারা, প্রেমের সমাধি, বিশ্বনবী, এর বাইরের বই প্রকাশ তখন কল্পনায় ছিল না। আজকে আজকে আপনারা যারা আছেন তারা জানবেন যে এই একটিমাত্র লোক, তার কিছুই নেই, একটা জুলি নিয়ে ওই বাংলা বাজারের খান ব্রাদার্স আহমদ আতিকুল মাওলা তাদের কাছে গিয়ে অমুকের বই খুব ভালো বই লিখেছে, অমুকের কবিতা লিখেছে, এই বলে বলে তাদেরকে বোধ জগতের দিকে, ক্রিয়েটিভ জগতের দিকে নিয়ে এসেছে। এটা আলোচনা হয়নি, আজকের আলোচনার বিষয়ও না। আমি শুধু আপনাদের বলে দিচ্ছি যে এই ঘটনাটাও আহমদ সোফার হাত দিয়েই হয়েছে। তো আমি অন্য বিষয়ে বলবো, বিশেষ করে উপন্যাসের কথা যখন এসেছে, যে আহমদ সোফার উপন্যাসগুলোর মধ্যে আপনারা যারা পড়েছেন আপনারা তো দেখেছেন যে উপন্যাসগুলোর মধ্যে এই দেশের মুসলমান সমাজ, বিশেষ করে ঢাকা শহরের যে সমাজ, সেই সমাজটি কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কত মাইক্রো লেভেলে ব্যাখ্যা করা হয়েছে সমাজ বিজ্ঞানীদের গবেষণায় কিংবা অ্যান্থ্রোপোলজিস্টদের গবেষণায়, কখনোই এই জিনিসগুলো আসবে না। সেই জন্য উপন্যাসের কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা আছে। সেটা হচ্ছে ইতিহাস অনেক বড় বড় কথা এক বাক্যে বলে যায়, আর সেই বাক্যটিই কিন্তু একটি উপন্যাসে ছড়িয়ে থাকে। সুতরাং উপন্যাস হচ্ছে ইতিহাসের মাইক্রোকজম, মানে ইতিহাসের সে একটিমাত্র সেন্টেন্স সেটা একটি উপন্যাসের বিষয় হয়। আপনারা জানেন যে এখানে পুষ্প বৃক্ষ বিভঙ্গ পূরণের কথা এসেছে, যেহেতু আমি ওর সঙ্গে একটুখানি সম্পর্কিত সেটা বলি। জাপান থেকে ওরা বাংলাদেশের লেখকদের সৃজনশীলতা এবং তাদের গুণগত মান ইত্যাদি যাচাই করার জন্য জাপানি পাঠকদের সঙ্গে বাঙালি পাঠকদের পরিচয় করানোর জন্য তারা কয়েকটি বই উপন্যাস তারা চেয়েছিল, এবং আমাকেই বলা হলো যেহেতু আমি উপন্যাসের উপর এক সময় কাজ করেছিলাম যে আমি যেন কয়েকটি বই বাছাই করে দিই যেটা তারা জাপানিতে অনুবাদ করবে। তো তখন মোটামুটি আমি উপন্যাস করছিলাম এবং জাপানি পাঠকদের রুচি এবং তাদের যে সংবেদনশীলতা, তাদের বিশ্বদৃষ্টি, এই তিনটের দিকে লক্ষ্য রেখে আমি দেখলাম যে বইটি তাদের জন্য সবচেয়ে উপযোগী হবে সেটা হচ্ছে পুষ্প বৃক্ষ বিভঙ্গ পুরাণ। এইরকম উপন্যাস, অর্থাৎ প্রকৃতি এবং মানুষ, প্রাণী এবং মানুষের যে সম্পর্ক, এই সম্পর্ক এত গভীর এবং এত ব্যাপক আর কোনো উপন্যাসে আমি আমার চোখে পড়ে নাই বাংলা সাহিত্যে। এর আগে একমাত্র বঙ্কিমচন্দ্র তার লোকরহস্য, ওটা উপন্যাসিক নয়, সেখানে কিন্তু তিনি মানে প্রাণীদের মুখ দিয়ে মানব সমাজের সমালোচনা করেছেন, সেটা সেটারও একটা অসাধারণ মূল্য আছে। অর্থাৎ প্রাণীদের আচরণ থেকে আরম্ভ করে আপনি মানুষের আচরণ বুঝতে পারবেন। তখন মনে রাখতে হবে যে তখন কিন্তু ঔপনিবেশিক বঙ্কিমচন্দ্র সবসময় কথা বলতে পারছেন না,
অনেক কষ্ট করে তাকে সত্য কথা বলতে হয়েছে, এবং সেই সত্য কথাগুলো বলার জন্য দুই রকমের চাপ ছিল তার উপর। একটা হচ্ছে তার ঔপনিবেশিক চাপ, আরেকটি হচ্ছে তার সামাজিক চাপ। এই সমাজে তো চায়নি এই ধরনের কথা বলুক, এখনো আমাদের সমাজ চায় না যে আপনি সত্য কথা বলুন। সেই জন্য আজকে এখানে অনেকেই বলেছেন যে আমোদ সভা সত্য বলার চেষ্টা করেছেন। এই সত্য বলার চেষ্টা করাটাই হচ্ছে যে চেষ্টা, সত্য যে সত্য বলতে পারবেন তা না, সত্য অত্যন্ত কঠিন। রবীন্দ্রনাথ বলেছেন যে কঠিন দিনে ভালোবাসছিলাম সে কখনো করে না বলছ না। আমরা যেহেতু সত্যকে মানে কঠিনভাবে গ্রহণ করছি না, সেই জন্যই আমাদের বঞ্চনার সীমা নেই। আমোদ সভা যে পৃথিবীতে বাস করতেন সেটা হচ্ছে গোলাকার পৃথিবী, আর এখনো বাংলাদেশের শতকরা 90% মানুষ সমতল পৃথিবীর অধিবাসী। ওই ওই লোকগুলোকে বলা হয় ফ্ল্যাট আর্থার, মানে তাদের চিন্তা চেতনা মানসিক গঠন সবটাই হচ্ছে যে সমতল পৃথিবীর যে ধারণা পৃথিবীতে ছিল সেই ধারণা দিয়েই তারা জীবনযাপন করছে। আমরা এখনো সেই ধারণার মধ্যে বন্দি, কিন্তু আমোদ সভা সেখান থেকে বেরিয়ে এসে যেহেতু সে ইউরোপের ইতিহাস, রেনেসাঁর ইতিহাস অত্যন্ত মনোযোগের সঙ্গে পাঠ করেছে, সে বেরিয়ে এসে সে গোলাকার পৃথিবীর মানুষ হওয়ার চেষ্টা করেছেন, এবং সেখানে আবার ন্যাশন স্টেট পৃথিবীর যে কয়টা ইডিওলজি পৃথিবীকে পরিবর্তন করেছেন তার মধ্যে একটা হচ্ছে জাতীয়তাবাদ, সে তাকে সমন্বয় করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ একটি গোলাকার পৃথিবীতে একটি জাতীয়তাবাদী সত্তাকে তিনি বোঝার চেষ্টা করেছেন। আপনারা বাঙালি মুসলমানের মন যারা পড়েছেন তারা দেখবেন যে বাঙালি মুসলমানের মন, আমি কিছুটা সমালোচনা অনেক সময় করেছি, বাঙালি মুসলমান কি এক যে তার একটিমাত্র মন থাকবে? বাঙালি মুসলমান তো বহুভাবে বিভক্ত, সুতরাং তাদের মনও বিভক্ত এবং সেই বিভক্তির চিহ্ন সব জায়গায় আছে। কিন্তু তবু জাতিসত্তার উন্মেষের যুগে তাকে একটি মন আবিষ্কার করতে হয়েছে, সেটা হচ্ছে বাঙালি মুসলমানের মন, যে মন ওই সমতল পৃথিবীতে বন্দী, সেখান থেকে তাকে তুলে আনতে চেয়েছিল আমোদ সভা। এটি হচ্ছে আমার উপলব্ধি তার সম্পর্কে। সেজন্য আমাদের ইন্টেলেকচুয়াল হিস্ট্রি বা মননের ইতিহাসে আমোদ সভার একটি বিশেষ ভূমিকা আছে, বা বিশেষ ভূমিকা নির্ধারিত হবে, পরিচিহ্নিত হবে। আমি আশা করব যেমন তার উপন্যাস নিয়ে যেভাবে গভীরভাবে কাজ করা হয়েছে, থিসিসের কথাটা বড় জিনিস নয়, এটা হচ্ছে যে আসলে গভীরভাবে বিশ্লেষণ করে তার সমগ্র সৃষ্টিকর্মকে একটি শৃঙ্খলার মধ্যে এনে সাধারণের কাছে সেটা উপস্থাপন করা, সেটা পিএইচডি হলো কি হলো না, সেটা গবেষণা হলো কি হলো না, সেটা বড় কথা নয়। কিন্তু এই কাজটির মতো আরও কাজ হতে পারে তার প্রবন্ধ নিয়ে, তার কলাম নিয়ে, তার অন্যান্য বিষয়গুলো নিয়ে। যদি হয় তাহলে আমরা শুধু ঔপন্যাসিক আহমদ সফাকে আমরা আজকে জানতে পারছি এবং তার সঙ্গে ব্যক্তি আহমদ সফাকে জানতে পারছি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় রকমের ফারাক আছে। আমরা যারা এখানে আহমদ সফাকে ব্যক্তি জীবনে দেখেছি দেখা যাবে যে ব্যক্তি আহমদ সফার জীবনে কোনো সুশৃঙ্খল, সুপরিকল্পিত, সুনির্ধারিত জীবন প্যাটার্ন ছিল না, পাওয়া যায় না। কিন্তু যখন আহমদ সফা লিখছেন, যখন তিনি শিল্পী, তখন সেখানে গভীর শৃঙ্খলায় তিনি আবদ্ধ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা যারা ব্যক্তি আহমদ সফাকে দেখেছি সে আহমদ সফা এলোমেলো, অনেক সময় ইনকনসিস্টেন্ট, অনেক সময় নিয়ম মানেন না, যেগুলি এখানে আলোচনা হয়েছে। কিন্তু শিল্পী আহমদ সফার মধ্যে যে শৃঙ্খলা সেটা অত্যন্ত উঁচু দরে একজন শিল্পী না হলে এই শৃঙ্খলা আয়ত্ত করতে পারে না। আমি আহমদ সফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যারা আপনারা এই সুযোগটা দিয়েছেন যে আহমদ সফা যেন চাপা পড়ে না যায়, তাকে যেন আপনারা তুলে আনতে পারেন। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমরা এক এক সময়ে এক একজনকে মাটি চাপা দিয়ে রাখি, তারপরে কিছুদিন পরে আবার তাকে তুলে তাকে
দৈবীকরণ করি। এই যে প্রক্রিয়াটি আছে আমাদের সমাজে, এটা বহু দীর্ঘদিনের প্রক্রিয়া, তো আমরা যেন সেটা না করে তাকে আমাদের সচেতন এবং সজীব চেতনার মধ্যে আনি, এই বলে উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমাদের আমোদ সভা অধ্যয়ন আরো গভীরতর হবে, ব্যাপক হবে এবং আরো সিরিয়াস হবে। সবাইকে ধন্যবাদ।